মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকে রবিবার, রবিবারে সকাল থেকে ভালো মন্দ রান্না শুরু হয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম পরোটা আর অমলেট, আর তার সাথে ছিল টক দই, আর এই যে লাল শাক কেটে নিয়েছি। বাজার চলে এসেছে অলরেডি, তিন রকমের মাছ এসছে, তো মাছগুলো এক্ষুনি পড়ে যাচ্ছিল, এতগুলো লাল শাক বেঁচেছি এক্ষুনি এটাই পড়ে যাচ্ছিল। চলো এগুলো নিয়ে যাই, তিন রকমের মাছ এগুলো নিয়ে যাই কলতলা ধুতে। মাছের মধ্যে মাছ তো কেটে আনে, তো মাছের মধ্যে অনেক নোংরা থাকে, বালি তারপরে মাটি ফাটি থাকে, ওরা ছাই টাই দিয়ে মাছগুলো কেটে দেয়, তো তার জন্য বাইরে গিয়ে মাছগুলো ধুলে কি ভালো হয়। তো চলো আসো আমার সাথে। এই পাকাল মাছ সেদিনও খেলাম, আবার আজকে নিয়ে আসছে। পাকাল মাছ অনেক দাম, এগুলো আর এনেছে পুঁটি মাছ, পুঁটি মাছ এনেছে, আর এনেছে এরাম, এটার জন্য আলাদা বাটি আনতে হতো রে। এই যে কাতলা মাছ সানের জন্য এটা আলাদা বাটি নিয়ে হয় না, এর মধ্যে নোংরা লেগে যাবে। চলো এই মাছগুলো ধুয়ে নিই। গেছে রে পায়ে গুঁতো। এখন হচ্ছে ঘর পরিষ্কার, রবিবার তো সানের জন্মবার, আমি তো করতে পারবো না, ওর জন্য ও পরিষ্কার করছে ঘর দোর। আমি করি, অন্যদিন করি, রবিবার তো আমি করতে পারবো না, তো তার জন্য ও করছে, আর আমি এদিকে রান্নাটা করব। আর শানও কাজে নেমে গেছে, শান গাছে জল দিচ্ছে। তো এই যে পুঁটি মাছ ধুয়ে নিয়ে এসেছি, পাকাল মাছ, আর এদিকে কাতলা, আর লাল শাকও ধোয়া হয়ে গেছে। তো দেখি কি কি বলে রান্না করতে, তো সেটাই করব। তো দেখো বন্ধুরা, এত বাজার রয়েছে, হ্যাঁ এত বাজার রয়েছে, তবুও আজকে গেছে বাজারে, আরও বাজার করে নিয়ে আসছে। এত রয়েছে, ওই বাস্কেটে রয়েছে, আবার এত ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসছে। শুধু গেছিলো মাছ আনতে, গিয়ে সবজি সবজি আমি বলিনি, তাও কিনে নিয়ে চলে এসছে। মানে বাজারে গেলে পাগল হয়ে যায় সবজি সবজি মাছ দেখলে। আজকে রান্না করতে করতে মনে হয় পাগল হয়ে যাব, অনেক কিছু আজকে রান্না হবে। রবিবারের মেনুতে আজকে অনেক আইটেম হবে, আর বড়মশায় আসলে এরকমই রান্না হয়, তিন চার ভাগে রান্না হয়, চার পাঁচ ভাগে, তিন চার ভাগ তো কম বললাম। অনেক কিছু রান্না করব, সব কেটে কুটে, মানে একদিকে রান্না করব আর একদিকে কাটবো। কিছুটা কেটেছি একটা মাছের জন্য, উচ্ছে আর আলু কেটেছি, পুঁটি মাছ রান্না করতে বললো উচ্ছে আলু দিয়ে। বাটা মাছ করব প্লাস তোমার কাতলা মাছ দু পিস শানের জন্য করব প্লাস ইলিশ মাছ, এত কিছু রান্না করতে হবে আজকে। মাছই মাছ, শুধু মাছই রান্না করব আজকে, মাছ এত পদের মাছ রান্না করব, ভালো লাগে এত রান্না করতে বলো তো বন্ধুরা। চলো এখন কড়াই বসিয়ে দিয়েছি, এখন পুঁটি মাছ কটা রান্না করি, উচ্ছে আর আলু দিয়ে তার মধ্যে বড়ি দেব। কাতলা মাছ অলরেডি ভাজা হয়ে গেছে, এদিকে লাল শাক বসাবো, কড়াই বসিয়ে দিয়েছি, লাল শাকে রসুন ফোড়ন দেব, আর এদিকে পুঁটি মাছ ভাজা হচ্ছে, বাদাম ভেজে নিচ্ছি লাল শাকে দেওয়ার জন্য। শানের জন্য কাতলা মাছটা রান্না করছি আজকে, এটা মশলা ছিল অলরেডি করা কালকে, তো সেই মশলা দিয়ে করছি। এখানে আদা, তারপরে তোমার কাজু, সর্ষে, পোস্ত, এই মশলাটা ছিল, এটা ভাজছি, ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পালং শাক, পালং শাক এই যে বেটে রেখেছি সিদ্ধ করে, তো এটা দিয়ে দেব, এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে জল ঢেলে দেবো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, অনেকটা টাইম লাগবে এটা, এটা পুরো শুকাবে, শুকিয়ে ফিরে আবার আমি জল দেব, এর
মধ্যে দেব লবণ আর হলুদ। তো দেখো এই যে পালং শাকটা ভালো করে ভাজার পরে তোমার জল দিয়ে দিয়েছি, এবারে মাছও দিয়ে দিয়েছি, এবারে ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দেবো, আর লাস্টে নামানোর সময় তোমার গরম মশলা দিয়ে দেবো। এটা বেশি ঝোলঝোল হবে না, একটু গ্রেভি টাইপের হবে। তো রান্নাটা করে দেখতে পারো তোমরা, এভাবে পালং পনিরও করে, পালং পনিরটাও খেতে বেশ ভালো লাগে। তো আমি মাছ দিয়ে এইভাবে করলাম, শান যেহেতু মাছটা খেতে চায় না, তো এইভাবে করে দিলে বেশ খেতে ভালো লাগবে, টেস্টি হবে। বাচ্চাদের পক্ষে এটা রান্নাটা বেটার, মানে রান্না ভালো খায়। অলরেডি না রান্নাটা কমপ্লিট, তোমরা কমেন্ট সেকশনে জানিও যে রান্নাটা কেমন হলো। ব্যাস এইটা ঝোলটা টেনে গেলে শুকিয়ে যাবে অনেকটা। আমার বরটা হচ্ছে খুব শৌখিন একটা মানুষ, যেমন নিজেকে পরিপাটি রাখে তেমন ঘরদোর, তেমন আমাদেরকেও পরিপাটি রাখতে চেষ্টা করে। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে যেহেতু ঝুল ঝেড়েছে, তার জন্য 11:30 রান্না বসিয়ে এখন বাজে 1:30, এখন রান্না বান্না শেষ করে তোমার গ্যাস ফ্যাস মুছলাম। বাপরে বাপ, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে। শানের পাপা সব ঘরটার ঝুল ঝাড় ঝেড়ে তারপরে ঘরটার সব ঝাড়া পোছা করলো, করে টরে কাকিমা এসে ঘরটা মুছে গেল। তো অনেকভাবে রান্না হয়েছে, তো চলো দেখাই তোমাদের কী কী রান্না করেছি। এই দেখো ইলিশ মাছ আর বাটা মাছ করেছি, একসাথেই করেছি, যেহেতু ইলিশ মাছ অল্প ছিল আর বাটা মাছও অল্প ছিল। কলা দিয়ে করেছি, কাঁচকলা দু পাত্রে ঢেলে রেখেছি। এই যে আর এখানে এই যে পালং শাকের, পালং শাক দিয়ে মশলা টসলা দিয়ে শুকনো শুকনো করে কাতলা মাছের ঝাল বলতে পারো, ঝাল না কি বলবো, এটা উচ্ছে আলু বড়ি দিয়ে তোমার পাতলা করে পুঁটি মাছের ঝোল, এটাও তাই, এটা এমনি তুলে রেখেছি দু পাত্রে। আর এটা হচ্ছে বাদাম দিয়ে তোমার লাল শাক, এত কিছু রান্না করেছি, পঞ্চব্যঞ্জন। চলে এসেছি বাজারে সন্ধ্যাবেলা, এই দোকানে একটা বক্স নেব, ওই সাদা জিনিস টিনিস নিতে হয় সেরকম একটা বক্স, সাদা রঙের, সাদা রঙের নেবো, সাদা রঙের একটা বক্স দেখাও তো, এরকম একটু বড় ধরনের দেখাবো, প্লাস্টিক গুলো 33 নম্বর সাইজ, 33 নম্বর সাইজ, ভালো ফাইবার প্লাস্টিক, ভালো হয় ধরে যাবে না অনেক কিছু। বাইরে বেরোবো আর সন্ধ্যাবেলা চা খাবো না, তাই বললে কি হয়। তো ওই যে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা না এখন প্রায় 8:00 বাজে, তো বাড়ি থেকে এক চোট খেয়ে এসছি চা, তবুও বাজারঘাটে আসলে চাটা না খেলে পোষায় না, আর আমি তো চা লাভার তোমরা জানো। এই দোকানে চা ভালো করে খেয়ে আয়, মালাই চা ওটা কি সুন্দর ছিল, দারুণ ছিল। এই দোকানে এসছি চা খাবো আমি, কাকি আর বউ তিনজনে, তো আমাদের ভেতরে এন্ট্রি হলো না, আমাদের বাইরে বসিয়ে রেখেছি। আমি বাজার থেকে আসার পথে মামি ডাকলো, ডেকে ওই যে কি নেটাই পুজো হয় ওদের, তো সেই পুজো উপলক্ষে এই যে এইগুলো দিয়েছে, অনেক পিঠে করেছে। এখানে আছে ভাজা কুলি আর পাটি সাপটা, এখানে তোমার কি বলে কাঁচি কাঁচি পোড়া, আর এই যে কি যেন একটা পিঠে করে নেটাই পুজোর জন্য, তো এইগুলো দিয়েছে মামি। আমি একটা খাবো, এই পিঠেটা আমি খাবো, খাবি তুই, না তুমি খাও, হ্যাঁ খাবো না কেন, হাতটা ধুয়েছিস, মানে ভাইয়ের মুখে গুলি চলে গেছে, এসেছিল এবার ওটা ভাইয়ের কাছে দিয়েছে, এবার ভাই ওটা দিয়ে খেলছে, কি ঘুরে ছিল কটা সময় বাজার থেকে এসে দেখি কর্তামশাই এই ফুলগুলো এনেছে, ফ্লাওয়ার ভাস সহ এইটা, এটা
সূর্যমুখী ফুল, বেশ ভালো লাগছে ফুলগুলো, দারুণ লাগছে। এটা এনেছে আর এটা এনেছে স্ট্যান্ড সহ। এটা হচ্ছে গিয়ে পদ্ম ফুল, জল পদ্ম, কি সুন্দর লাগছে না, হেভি লাগছে কিন্তু। কমেন্ট করে জানিও বন্ধুরা। তো ফুলের সাথে আজকে দিনটা শেষ হলো, এখন রাত, অনেক রাত হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো শুভরাত্রি, গুড নাইট, বাই।